হরিমতি তিরুপিশে তোমরা কিরে কেমন আছিস তিরুপিশে তুমি কেমন আছো ভালো আছি রে আলাপ করি দি এই হলো আমার বান্ধবী হরিমতি আর ওই হলো তিরুপিশে নমস্কার আমি রাখাল বাড়ুচ্ছি আপনার কথা আমাদের আরেক বন্ধু বিমরির কাছ থেকে সব শুনেছি আমরা তোর জন্যই দাঁড়িয়ে আছি রে পদ্মা আসলে আমরা তোর কাছে ক্ষমা চাইব বলেই এসেছি ক্ষমা আমার কাছে কেন ক্ষমা চাইছিস তুই তুই যে আমাদের বারবার বলতিস একাদশীর উৎসব করতে কিন্তু আমরা ভয়ে সরে থাকতাম ভাবতাম যে তুই ভুল বলছিস কি করব বলতো পুরোহিত মশাই তো আমাদের বলতো কোনো সদবাদের একাদশী পালন করতে নেই তাতে ওদের ক্ষতি হয় অথচ দেখ তুই সবাইকে মিথ্যে প্রমাণ করে আজকে রাজরানী হয়েছিস আমাদের চোখ খুলে গিয়েছে রে পদ্মা হ্যাঁ রে পদ্মা আমরা তোর দেখানো পথেই চলব এরপরে একাদশীতে যতই বাধা আসুক না কেন আমরা আর ঘরের কোণে বসে চোখের জল ফেলবো না রে হ্যাঁ আমরা সকলে মিলে একাদশীর উৎসব পালন করব কেমন সত্যি সত্যি বলছো তোমরা শুনলে ওরা বলছে ওরা আমার দেখানো পথে একাদশী উৎসব পালন করবে শুনলে আমি যে কি খুশি তোমাকে আমি বলে বোঝাতে পারবো না হ্যাঁ হ্যাঁ কেন নয় অবশ্যই অবশ্যই আপনারা উৎসব পালন করুন উৎসবে কত আনন্দ হয় ভালো ভালো পদ্মা পদ্মা তুই এখানে তাই এই পথের মাঝখানে দাঁড়িয়ে কেউ গল্প করে এদের নিয়ে তো কোথায় বাড়ি আসবি আরে এই দেখো দেখো থাক 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 জামাই বাবা জীবনকে এর মধ্যে দাঁড় করিয়ে রেখে দিয়েছিস চলো চলো ঘরে চলো আমি নিয়ে কথা হবে তোমরাও এসো ঘরে এসো তাহলে আমরা আসি আবার নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে পরে চলো এমন নারায়ণের মতো স্বামী সত্যি রে পদ্মার একাদশী ব্রত করা সার্থক মা একাদশী সোম থেকে শনি সন্ধ্যে 6:30 আকাশ আটে